আশা করি এই করোনার দুর্যোগকালীন সময়ে সবাই ঘরে অবস্থান করছো এবং ভালোই আছো। আমিও ভালো আছি। আমি এস এম মাহমুদুল হাসান, নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নড়াইল। গত ক্লাসে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করেছিলাম। সুমন, তুমি বলো তো লজিক গেট কাকে বলে? হ্যাঁ, হয়েছে, ধন্যবাদ, পেরেছো তোমরা। আজকে আমরা ফ্লিপ ফ্লপ, রেজিস্টার ও কাউন্টার নিয়ে আলোচনা করব। আমাদের বিষয়ের নাম কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স এক, ষষ্ঠ অধ্যায়, একাদশ শ্রেণী, কম্পিউটার বিভাগ। আন্ডারস্ট্যান্ড ফ্লিপ ফ্লপ, রেজিস্টার অ্যান্ড কাউন্টার, এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো, ডেফিনেশন অফ ফ্লিপ ফ্লপ, রেজিস্টার অ্যান্ড কাউন্টার, ক্লাসিফিকেশন অফ ফ্লিপ ফ্লপ, রেজিস্টার অ্যান্ড কাউন্টার, ডেফিনেশন অফ অল টাইপ অফ ফ্লিপ ফ্লপ, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অল টাইপ অফ ফ্লিপ ফ্লপ, ডেফিনেশন অফ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ কাকে বলে? ফ্লিপ ফ্লপ ডিজিটাল কম্পিউটারের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত সার্কিট। ফ্লিপ ফ্লপ এমন একটি ইলেকট্রনিক সার্কিট যার দুইটি মাত্র আউটপুট রয়েছে, একটি ওয়ান এবং অপরটি হল জিরো। ক্লাসিফিকেশন অফ ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের শ্রেণীবিভাগ, এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, মাস্টার স্ল্যাব, জে কে ফ্লিপ ফ্লপ। ডেফিনেশন অফ এসআর ফ্লিপ ফ্লপ, ডেফিনেশন অফ ডি ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপের রেস কন্ডিশন দূর করার জন্য যে ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হয় তাকে ডি ফ্লিপ ফ্লপ বলা হয়। ডেফিনেশন অফ জে কে ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ এমন এক ধরনের ফ্লিপ ফ্লপ এর রেস কন্ডিশন নেই এবং জে সমান সমান কে সমান সমান ওয়ান ইনপুটের জন্য কিউ পূর্বে যা ছিল তা পরিবর্তন হবে। ডেফিনেশন অফ টি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপে জে এবং কে ইনপুট সংযুক্ত করলে টি ফ্লিপ ফ্লপ গঠিত হবে। ডেফিনেশন অফ জে কে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ, দুইটি ক্লকযুক্ত ফ্লিপ ফ্লপ দিয়ে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ গঠন করা যায়। ফ্লিপ ফ্লপ দুটির একটিকে মাস্টার এবং অপরটিকে স্ল্যাব বলা হয়। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এসআর ফ্লিপ ফ্লপ, এখানে এসআর ফ্লিপ ফ্লপের ওয়ার্কিং প্রিন্সিপাল দেওয়া আছে, তোমরা ভালো করে এটা দেখে নিবে এবং কিছু বুঝতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডি ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপের উভয় ইনপুটে ওয়ান প্রয়োগ করলে রেস কন্ডিশনের সৃষ্টি হয়। এসআর ফ্লিপ ফ্লপ দ্বারা এই রেস কন্ডিশন দূর করা যায়। ডি টাইপ ফ্লিপ ফ্লপকে ডি টাইপ ল্যাচ ও বলা হয়। এর কেবলমাত্র একটি ইনপুট আছে। এখানে দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জে কে ফ্লিপ ফ্লপের ওয়ার্কিং প্রিন্সিপাল দেওয়া আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ টি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী দেওয়া আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জে কে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ, এই জে কে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটা ভালো করে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ডেফিনেশন অফ রেজিস্টার, রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপ বা মেমোরি এলিমেন্টস গ্রুপ একত্রে ডিজিটাল ডাটা জমা রাখার কাজ করে। মোট কথা, আমাদের ডিজিটাল ডাটা আমরা যেখানে জমা রাখি তাকেই আমরা রেজিস্টার বলি।
ক্লাসিফিকেশন অফ রেস্টার, রেস্টারের শ্রেণীবিভাগ দেখো, সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, রাইট শিফট রেস্টার, লেফট শিফট রেস্টার, ইউনিভার্সাল রেস্টার। ডেফিনেশন অফ কাউন্টার, প্রযুক্ত পালসের সংখ্যা গণনার জন্য যে লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকেই কাউন্টার বলে। ক্লাসিফিকেশন অফ কাউন্টার, কাউন্টারের দেখো এখানে শ্রেণীবিভাগ দেওয়া আছে, অ্যাসিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টার, আপ কাউন্টার, ডাউন কাউন্টার। বলো ফ্লিপফ্লপ কাকে বলে? রেজা তুমি বলো, স্ল্যাব কি? রতন বলো হোয়াট ইজ কাউন্টার? গুড, তোমরা পেরেছ। তোমরা আগামী দিনে যে কাজটা বাসা থেকে পড়ে আসবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিল্ড অফ ফ্লিপফ্লপ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই বাসায় থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। এই করোনা যতদিন মহামারী আছে ততদিন তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখো, এই কামনায় আমি শেষ করছি। খোদা হাফেজ।